আমার যুবক ভাইরা যেন বুঝতে পারে বিয়ের মূল লক্ষ্য কি, ঝগড়া করা নাকি সুখে থাকা, বাস হলেই হোক যেত যেই হোক না কেন। অনেকে বলে তোমার বিয়ে না করলে সুখে থাকতাম, ভুল কথা। সুখ যদি হয় এখানেই হয়, সুখ যদি না হয় কোথাও হবে না। আগে আমাদের ভেজালটা কোথায় লাগিয়েছে আমি সেটা বলি, মানতে চাইলে মানবেন, না মানতে না চাইলে এটা আপনাদের ব্যাপার। আচ্ছা, বিয়েটা কি মানুষকে দুঃখের জন্য না সুখের জন্য? বিয়ের আগে আপনারা একটা অনুষ্ঠান করেন না, কি নাম জানি, মেহেদি অনুষ্ঠান যায় যায় করেন। আচ্ছা, এখানে আপনি কি কি করেন, যা যা করেন আর কি, এগুলো কি আল্লাহর রহমতের পছন্দ নাকি অপছন্দ? এবার আপনি বলেন তো একটা মানুষ দেখান তো, আল্লাহর রহমত ছাড়া সুখী হতে এক কাউকে দেখান তো, আল্লাহর রহমত নাই সুখ আছে? আল্লাহর রহমত ছাড়া কি সুখ আসবে? জীবনও আসবে, কল্পনা করলেও আসবে, না করলেও আসবে। এবার আল্লাহ কি করলেন, ওই স্বামী স্ত্রীর জন্য কিছু রহমত বরাদ্দ করলেন যেন তারা সুখে হয়। এবার ফেরেশতা সুখগুলা নিয়ে আসতেছে, বুঝার জন্য বলছি। ফেরেশতা হদে দিয়ে এখন জন যাই তনু হারণ আর আউলদিন নুরুর ফেরেশতা জিন সলের জাহান নামর হাম এ নারা যাইতে তেন দুইটা তিনটা চারটা সাড়ে চারটা পর্যন্ত আপনারা বাজাইতেই আছে, ওরা আর আসতে পারে নাই, আপনি আসতে দেন নাই। আপনি বাই হয়ে বাইয়ের সংসার আগুন লাগাইছেন যে, আপনি বোন হয়ে বোনের সংসার আগুন লাগাইছেন, আপনি খেয়ালও করেন নাই। আপনি এমন কাজ করেছেন যেন ফেরেশতা না আসে, তো ফেরেশতা না আসলে তো রহমত আসবে না। এবার আপনার আনন্দের জন্য ওই জামাই বউয়ের সংসারে আপনি রহমত থেকে বঞ্চিত করে দিয়েছেন। এবার বলেন লাভ করছেন না লস করছেন, বলেন লাভ করছেন না লস করছেন।